সাদৃশ্য থাকার কারণে অনলাইনে মানুষ বিভ্রান্ত হচ্ছে, যেমন আপনার নাম এবং আমার সোহাইয়া মতিউর রহমান, ওনাকে আপনি চিনেন কিনা বা পরিচয় আছে কিনা জিজ্ঞাসা করছেন। আবু সোমাইয়া মতিউর রহমান হাফেজ এখানে থাকতো কোন এক মসজিদে, 91-এ আমাদের হেলাল মোল্লা যেমন মসজিদে দীর্ঘদিন থাকতো, আর মুস্তাকিমও আছে থাকতো, আর আছে এরাও এখন আছে, উনি এখান থেকে চলে গেছেন। আমার এখানে যতটা আমার মনে আছে 6 মাস থেকে 1 বছর কিতাবুত তাওহীদের একটা ক্লাস করেছে শুধু, কিতাবুত তাওহীদের জুমার পরে ক্লাস হইতো, এখন যে তাফসির হচ্ছে সেখানে ওই ক্লাসে 6 মাস 1 বছর হতে এসেছে। আর কতদিন? 1 বছরের বেশি হবে, 1 বছর বেশি হবে। আর রাত্রে হয়তো মাঝে মধ্যে মোল্লা ফিতে আসবে, জুমার দিন ছাড়া অন্য দিনে তো দেখিনি মনে হয়। তো যাই হোক, 1 বছরের ছাত্র বা 6 মাসের ছাত্র, এতটুকু আমার ছাত্র। আর তারপরে এখান থেকে যখন চলে যায় তখন আমাকে বলছে যে ভাই মাফ করে দিন। কেন? তো বলছে যে কারণ আপনার বিরুদ্ধে অনেক গালাগালি করেছি, গালমন্দ বলেছি, তো মাফ করে দিন। এরকম অনেকে বলেছে, আব্দুল সামাদ রাহমাহুল্লাহ যেখানে গাল করেছেন এক গাড়ি অ্যাক্সিডেন্ট করে, উনিও ছুটি যাওয়ার সময় আমাকে বলেছিলেন যে শেখ মাফ করে দিন। আরে কেন? ঈদের দিন সকালে চাঁদ উঠেছে, রমজান শেষ হয়েছে, আর বলছেন আপনাকে প্রথম মোবারকবাদ জানাচ্ছে আর আমাকে মাফ করে দিন, আর আমি কয়েকদিন পর ছুটি যাচ্ছি। দুটো কথা, মোবারকবাদ প্রথম আপনাকে জানাচ্ছি, ঈদ মোবারক, আর তার সাথে আমাকে মাফ করে দিন, কেন? তো বলছে অনেক গালমন্দ করেছি আপনাকে, উল্টো পাল্টা আপনার বিরুদ্ধে খুব বলেছি, মাফ করে দিন। আর এখন বুঝতে পেরেছি আপনাকে এই জন্য মোবারকবাদ প্রথম ঈদের দিচ্ছি যে এখন বুঝতে পেরেছি যে আপনারা যেই পথে আছেন এটি হক পথ। আব্দুল সামাদ রহমাহুল্লাহ শেষ জীবনে ইন্তেকালের 1-2 বছর আগে এই কথা আমাকে বলেছেন। তো এইরকমই ছিল মতি রহমান অবস্থা। তারপরে সেখানে গিয়ে দাওয়াতি কাজ করতো, শুনতাম, ভালোই লাগতো। ইদানিং বেশ কিছু বাড়াবাড়ি কথাবার্তা শুনছি আহলে হাদিস সম্পর্কে বিশদগার, আহলে হাদিসরা নাকি কোনো ছেলে ইসলামিক ইউনিভার্সিটি মদিনায় পড়াইতো না যদি ফ্রি পড়াইতে না পেত, আর যদি এখানে পয়সা না পেত তাহলে মোটেই পড়াইতো না, একটা আহলে হাদিস পড়াইতো না। আমি নিজের গানে শুনেছি, আমাদের এক ভাই নিয়ে এসে শুনিয়েছেন, আর খুব কষ্ট পেয়েছি। একটা আহলে সব আহলে হাদিসের অন্তর জেনে নিল, সব আহলে হাদিসের ভারত পাকিস্তান বাংলাদেশ সমস্ত আহলে হাদিসের অন্তর সম্পর্কে জেনে নিল, অকেফাল হয়ে গেল। অথচ কোরআনের হাফেজ এই আয়াতটা তো ভালো করেই জানা আছে, বাহু আলিম বিদাতি সুদু, আল্লাহ পাক অন্তরে জানে। কি করে জানলো যে একটা আহলে মদিনা ইউনিভার্সিটি ফ্রি হলে পড়াইতো না, ফ্রি না হলে পড়াইতো না, ফ্রি বেঁচে সেই জন্য পড়াচ্ছে, আমি আমার ছেলেকে পড়াচ্ছি। আর যদি এখন রিলিজ করে দিই, আমি বলছি এখন রিলিজ করি, আমার ছেলে 850 স্টাইপেন্ড পাবে, হয়তো তারপরও রিলিজ দিই না, আমি নিজের পকেট থেকে প্রতি মাসে পয়সা দিচ্ছি। একটা ছেলে মদিনায় থাকার জন্য তার বাসা খরচ আছে, বাসা এমনকি হোস্টেলও ফ্রি পায়, আর তারপরে সেখানে খাওয়া খরচ আছে, তার যাতায়াত খরচ আছে, ডেইলি ভাড়া দিয়ে 10 লক্ষ ওখানে দিতে হয়, মদিনা ইউনিভার্সিটি যেতে, মসজিদ নবীর কাছে বাসা, এখান থেকে যেতে হয়, আসতে হয়। আর কি করে বললেন যে এই আমার মতো আমার চেয়ে ভালো ভালো হাজার হাজার লেডিস আর লেডিস ছাড়াও অনেক অন্যরাও আছে, আর কি করে ঢালা হারে বললে আল্লাহ পাক যেন হেদায়েত দান করেন সবাইকে। রব্বানা লা তুযিগুলুবানা বাদি হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব। আর তার সাথে সাথে আমি আর একটা বক্তব্য রেখেছিলাম যে নাস্তিকদের তুলনায় আমি বেদাতিদেরকে ভালোবাসি, এটা বক্তব্য নাকি খুব তাদের জন্য কষ্টের কারণ হয়ে গেছে, কারণ তারা ওই কোরআনের হেফজ ছাড়া আর ওই দু চারটা বাংলার মাধ্যমে ওই হাদিস বোঝা ছাড়া আসলে ইসলাম যদি বুঝতো এরকম কথা কখনো বলতো না। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানহাজ হচ্ছে যে কোনো মুসলিমকে তার মধ্যে যতটা কল্যাণ আছে ভালোবাসা, মদ খোর জেনাকারীও যদি হয়, বিদাতিও যদি হয়, তার মধ্যে যে ভালো দিকটা আছে ততটা পরিমাণ তার জন্য ভালোবাসা রয়েছে। নামাজ আছে, আর কোন দিক ভালো দিক রয়েছে? আল্লাহকে ভালোবাসে কিন্তু ভালোবাসতে জানে না বিদাতি, হ্যাঁ রাসূলকে ভালোবাসে, আশিকে রাসূল বলে থাকে, কিন্তু রাসূলকে ভালোবাসার তরিকা জানে না, বিয়াদত, হ্যাঁ ভুল করেছে। তাদের জন্য অবশ্যই ভালোবাসার একটা অংশ প্রত্যেক মুসলিমের আছে, আমারও আছে, এখনো বলছি, এত বড় বলছি, কিন্তু নাস্তিকের জন্য আল্লাহ দ্রোহীর জন্য কোন ভালোবাসা নেই, আল্লাহ দ্রোহীর জন্য নাস্তিকের জন্য কোন ভালোবাসা মমিন মুসলিমের অন্তরে নেই। এই কথা, এটা আমার কথা শুধু না, এটাই 1400 বছরের প্রত্যেক মুসলিমের কথা, আইম্মা ইকরামদের কথা, আলমাদের কথা। আমার এই বক্তব্যকে নিয়ে খুব বাড়াবাড়ি তারা করেছে শুনলাম, আর ইউরোপ থেকে আর পশ্চিমা দেশ থেকে আমেরিকা থেকে আমার কাছে অনেক টেলিফোন আসলো। আর বড় দুঃখের বিষয় যে ওরা ইশারা ইঙ্গিতে নাকি এমনও কথা বলেছে যে না শেখের বক্তব্য এখন আর ঠিক নেই। যাই হোক, আল্লাহ পাক যে কোনো মানুষের ভুল হতে পারে, যদি ভুল হয় তো আল্লাহ যেন আমার মাফ করে দেন,
এবং আল্লাহ পাকের কাছে অন্তর থেকে দোয়া করেছি, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদে হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ আমাদের অন্তরকে পাকা করে দিও, আল্লাহ হেদায়েত দেওয়ার পর আমাদেরকে আল্লাহ গুমরা করে দিও না, আমিন, গুমরাহের রাস্তায় ঠেলে দিও না। তার সাথে সাথে দোয়া করছি, প্রথম নিজের জন্য দোয়া করছি, তারপর আপনাদের জন্য দোয়া করছি, আমাদের ওই সব ভাইদের জন্য দোয়া করছি যাদের সম্পর্কে জিজ্ঞেস করলেন, আর তার সাথে যারা আছেন তাদের জন্য দোয়া করছি। আল্লাহ পাক যেন কাউকে গুমরাহ না করে, আল্লাহ দিনের খেদমত করার তৌফিক দান করেন। আর একটি উপদেশ আমি এখানে দেব যে আমরা আপোষে যেন একজন আরেকজনের বিরুদ্ধে অস্ত্র ধারণা মুখ না খুলি। সহি আকীদার ভাই সকলে যদি জমিয়ত হয়, আন্দোলনও হয়, যদি কোনো নামলা নাও হয়, নিরপেক্ষ হয়, কেউ কারো বিরুদ্ধে নিজের পরিশ্রম ব্যয় করে দিবেন, একদল আরেক দলের বিরুদ্ধে একবারে বিষোদ্গার শুরু করে দিবেন, একজন আরেকজনের পিছনে নিজের মেহনত পরিশ্রম আর বিদ্যা বুদ্ধি সবকিছু লাগিয়ে দেবেন, এতে এই মেহনত ক্ষয় করে আপনি দুনিয়াতেও কিছু পাবেন, আখেরাতেও কিছু পাবেন। এই মেহনত পরিশ্রম বিদ্যা বুদ্ধিটাকে যদি কাফেরদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে, বিদাতীদের বিরুদ্ধে, গোমরাদের বিরুদ্ধে যদি আপনি লাগাতেন, তাহলে দুনিয়াতেও আল্লাহ পাকের কাছে কিছু পেতেন আর আখেরাতেও কিছু পেতেন, আর অনেক লোক হেদায়েত হতো। এতে হবে কি আপোষের লড়াই কন্দলে দুনিয়ার গরজে হয়তো লড়াই কন্দল করছেন, এতে অন্যরা হাসার সুযোগ পাবে, হাসার সুযোগ পাবে। কোরআনে কারিমে আম্বিয়াদের একটি দোয়া রয়েছে, কোন এক নবীর, ফালা ওয়ালা তুসমিত বিয়াল, হ্যাঁ লা তুসমিত বিয়াল আদা, না মুসা আলাইহিস সালামকে হারুন আলাইহিস সালাম বলেছেন, দেখো ভাই তুমি দুশ্মন হাসায় না, তুমি আমার দাড়িদের আমাকে মারবে, দুশ্মনরা হাসে, হ্যাঁ ফালা তুসমিত বিয়াল আদা, দুশ্মন হাসায় না, তাহলে দুশ্মন হাসান, আপোষের লড়াই করা, জমিয়ত আন্দোলনের লড়াই, নিরপেক্ষদের লড়াই, আর আপোষে এই দু চারটা মশালা নিয়ে লড়াই, অথচ সহি আকিদা, কেউ কুরসির জন্য লড়াই, কেউ ইমারতের জন্য লড়াই, এইসব লড়াই করবে কি দুশ্মন হাসার সুযোগ করে দিবে, বিদাতীদের হাসার সুযোগ করে দিবে। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের সকলকে যেন হিদায়ত দান করেন, আর অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রশস্ততা দান করেন, উদারতা দান করেন, আমাদের অন্তর যেন কারো যেন সংকীর্ণ না হয়। এখনো সকলের জন্য দোয়া করছি, আমার জন্য, আপনাদের জন্য দোয়া করছি, আমাদের ওই সব ভাইদের জন্য দোয়া করছি, আল্লাহ পাক যেন আমাদেরকে হিদায়তের পথে কায়েম রাখেন, আর যে সব ভুল ভ্রান্তি হয়েছে সেসব ভুল ভ্রান্তির থেকে সকলকে তওবা করে ফিরে আসার জন্য তৌফিক দান।